হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও শব্দ হচ্ছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। প্লিজ অনুগ্রহ পূর্বক, আমি দেখতে পাচ্ছি কোনো শব্দ হচ্ছে না কেন। হ্যালো, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। শুকরিয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছে যে বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, যেগুলো শব্দ হচ্ছে না কেন। আলহামদুলিল্লাহ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রশিদে বালিকা দাখিল মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ। তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তার পরবর্তী সে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব জুমলাই ইসমিয়া। তো এই জুমলাই ইসমিয়ার মধ্যে আমরা গত ক্লাসেও কিছু আলোচনা করেছিলাম, আজকের ক্লাসেও আমরা সেই বিষয় পর থেকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব হলো জুমলাই ইসমিয়া, এর মধ্যে আমরা গত ক্লাসে মুজাফ এবং মুজাফে ইলাই কবরের মধ্যে পড়েছিলাম। তো আজকে পড়ব আমরা মুবতাদার মধ্যে মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলিয়া মুবতাদা হবে আর বাকিটা খবর হবে। তো এইভাবে আমরা বাক্য গঠন করব। তো আমরা বাক্যটা গঠন করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। এই করোনা বৈশ্বিক মহামারীর সময় আমরা যেন বাড়িতে থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সার্বিকভাবে সুস্থ রাখেন সে কামনা করছি। তো আজকের ক্লাসে আমাদের প্রথম যে ব্যাটটা ইলাহুনা ওয়াহিদুন, এখানে ইলাহু তারপর না দুটা শব্দ যুক্ত হয়েছে, যে ইলাহুনা আমাদের ইলাহ, ওয়াহিদুন এক। তাহলে ইলাহুন শব্দটা হলো মুজাফ আর না মুজাফ ইলাই, তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে মুবতাদা এবং ওয়াহিদ শব্দটা হলো খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে কি হলো জুমলায়ে ইসমিয়া। তার পরবর্তী বাক্যে আমরা চলে যাচ্ছি। পরবর্তী বাক্যে হলো তলাবুল ইলমি ফারিদাতুন, জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আমরা জানি প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রাপ্ত বালক যাদের বয়স হয়েছে তাদের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। তো এই তলাবা, এই তলাবা শব্দটা হলো মুজাফ আর ইলমু শব্দটা হলো মুজাফি ইলাই। এই মুজাফ এবং মুজাফ মিলে কি হয়েছে কবর, আর ফারিদাত শব্দটা হচ্ছে মুজাফ খবর। এই মুজাফ মুজাফি ইলাই মিলে কি হলো মুতাদা আর ফারিদাত হলো খবর। এখানে মুতাদা এবং খবর মিলে কি হলো জুমলায়ে ইসমিয়া হলো। ইকামাতুল আদলি ফারিদাতুন, ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ। ইকামাতুন, ইকামাতুন শব্দটা হলো মুজাফ আল আদল শব্দটা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয় আল ফারিদ শব্দটা হলো কবর। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে কবর, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা আর ফারিদ হলো কবর, মুবতাদা কবর মিলে জুমলায়ে ইসমিয়া। আবার পরবর্তী শব্দটা হলো আয়াতুল কোরআন ওয়াদিহাতুন, আয়াতুল কোরআন কোরআনের আয়াত। এখানে আয়াত শব্দটা হলো মুজাফ আর কোরআন শব্দটা মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে কি হলো মুবতাদা আর ওয়াদিহাতুন হলো কবর, মুবতাদা কবর মিলে জুমলায়ে ইসমিয়া। আবার আসাতিজাতুল মাদ্রাসাতি মাহিরুনা, আসাতিজাতুন উস্তাদ বা শিক্ষক, আল মাদ্রাসাতি মাদ্রাসার, তাহলে আসাতিজাতুন হচ্ছে মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলিয়া মুবতাদা, আল মাহিরুনা অভিজ্ঞ, এই মাহিরুনা হলো কবর, মুবতাদা এবং খবর মিলিয়ে জুমলায়ে ইসমিয়া। এরপর সম্পর্কের বাক্যটা তুল্লাবু সাফি, ক্লাসের ছাত্ররা সাকিতুনা চুপচাপ, তুল্লাবুনত্ব ছাত্র আর সফুনত্ব শ্রেণী আর সাকিতুনা চুপচাপ। কিবলাতুল মুসলিমিনা,
মুসলমানদের কেবলা আল কাবাতুন, কাবা হলো মুসলমানদের কেবলা, তুল্লাবুনা হত মুজাফ আর সফুন মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা, আর সাকিতুনা কবর, মুবতাদা কবর মিলে কি হলো জুমলাই ইসমিয়া। কিবলাতুল মুসলিমিনা মুসলমানদের কেবলা কাবাতুন, কিবলাতুন মুজাফ মুসলিমিনা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলিয়ে কবর আর কাবাতুন কবর, মুবতাদা এবং কবর মিলে জুমলাই ইসমিয়া। এরপর কিছু শব্দ আছে সেগুলো দেখো, ধৈর্য সফলতা চাবি, পৃথিবীতে পৃথিবী আখেরাতের শস্য, দুনিয়া মাজরাতুল আকিয়া। এরপর আজ ঈদের দিন, ইয়ামুল ঈদি ইয়ামুল, দুজক কাফিদের ঠিকানা, ছাত্র দেশের ভবিষ্যৎ, মিথ্যা ধ্বংসের কারণ, সাপ্তাহিক সাপ্তাহের দিন, সাতটি, পিতামাতা সম্মান করা আবশ্যক, বাগানের ফুল সুন্দর, কানের লতি নরম, গড়টির চাঁদ উঁচু, নদীর পানি পবিত্র, আল্লাহর শাস্তি কঠিন। এগুলোকে আমরা যদি, এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আরেকটা বিষয় আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম পর্বে পড়েছিলাম মুবতাদা এবং খবর, তারপর মুবতাদা এবং খবরকে দুই দিকে আমরা কি করলাম, এক পাশে মুবতাদার মুজাফ মুজাফিলে নিলে মুবতাদা হলো, এক পাশে মুজাফ মুজাফিলে নিলে খবর হলো। এই যে আমরা পাঠটা পড়বো, সেই পাঠটা আরেকটি পাঠ, সেটা হলো মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে মুবতাদা হবে, আবার মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে খবর হবে, দুইটা চারটা শব্দ মিলিয়ে একটা বাক্য হবে। আর প্রথম অংশটা হবে মুবতাদা, দ্বিতীয় অংশটা হবে খবর, প্রথম দুইটা শব্দ মিলিয়ে হবে মুবতাদা এবং দ্বিতীয় শব্দ দুটো মিলে খবর, এই মুবতাদা খবর মিলিয়ে কি হবে জুমলাই ইসমিয়া। এগুলো তোমরা ভালো করে আয়ত্ত করো, যাহলে তোমরা কি করতে পারবে, তোমরা অনুবাদ পরীক্ষায় অনুবাদ আসছে সেগুলো উত্তর দিতে পারবে। আয়াতুল কোরআন, কোরআনের আয়াত, এখানে আয়াতুন শব্দটা মুজাফ আর কোরআন মুজাফি ইলাই, কালামুল্লাহ কালামুন শব্দটা মুজাফ, আল্লাহ হলো মুজাফি ইলাই। প্রথম মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে হলো কবর, দ্বিতীয় মুজাফ মুজাফি ইলাই, প্রথম মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে মুবতাদা, দ্বিতীয় মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে খবর, মুবতাদা এবং খবর মিলিয়ে কি হলো জুমলায়ে ইসমিয়া। এরপর যে শব্দটা আছে আতফালুল ইয়াউমি আমলালুল আমালুল মুস্তাকবিলি, আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, হলো আতফালুল ইয়াউমি, আতফাল শব্দটা হলো মুজাফ আর ইয়াউমুল শব্দটা হলো মুজাফি ইলাই, মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে কি হলো মুবতাদা। তারপর আমালুল মুস্তাকবিল, আমালুল শব্দটা হলো মুজাফ, মুস্তাকবিল শব্দটা মুজাফি ইলাই, মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়ে কি হলো কবর, প্রথমটা হলো মুবতাদা, দ্বিতীয়টা হলো কবর, মুবতাদা এবং কবর মিলিয়ে জুমলাই ইসমিয়া। তারপর তৃতীয় শব্দটা হলো সাইয়িদুল কাওমি খাদিমুল ওয়াতানি, সাইয়িদুন তো নেতা আর কাদিমুন তো হচ্ছে, কাওমুন তো হচ্ছে দেশ আর খাদিমুন তো হচ্ছে সেবক, ওয়াতানুন দেশ। তাহলে সাইয়িদুল কাওমি জাতির নেতা, খাদিমুল ওয়াতানি দেশের সেবক। তাহলে এখানে সাইয়িদুন শব্দটা হলো মুজাফ আর কাদিম কাওমুন শব্দটা হলো মুজাফি ইলাই, মুজাফ মুজাফি ইলাই মিলিয়ে কবর, আর সাইয়িদুল খাদিমুল ওয়াতান, খাদিমুল শব্দটা মুজাফ, ওয়াতান শব্দটা মুজাফি ইলাই, মুজাফ এবং মুজাফি ইলাই মিলিয়া প্রথমটা হলো মুবতাদা এবং দ্বিতীয় হলো কবর, মুবতাদা এবং কবর মিলিয়ে জুমলায়ে ইসমিয়া। এরপর যে বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাঈ, বিন্তু কন্যা, রাসূল রাসূলের রাসূলের কন্যা, সাইয়্যিদাতুন নিসাঈ মহিলাদের সর্দার। তো এখানে বিন্তুন শব্দটা হলো মুজাফ আর রাসূল শব্দটা মুজাফি ইলাই, মুজাফ মুজাফি ইলাই মিলিয়ে কবর। তারপর সাইয়্যিদাতুন শব্দটা হলো মুজাফ এবং নিসাউন শব্দটা মুজাফি ইলাই, তাহলে সাইয়্যিদাতুন এবং নিসা দুইটা মিলে কি হলো খবর, এবং বিন্তু রাসূল দুইটা মিলে কি হলো মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আবার শব্দটা হলো মুদিরুল মাদ্রাসাতি, মুদিরুন অধ্যক্ষ, আল মাদ্রাসাতু মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষ, রাইসুল খালি হাফলাতিন, মাদ্রাসার অধ্যক্ষ অনুষ্ঠানের সভাপতি। তাহলে প্রথম মুদিরুল মাদ্রাসাতি, মুদিরুল শব্দটা মুজাফ, আল মাদ্রাসাতু মুজাফি ইলাই, মুজাফ এবং মুজাফি ইলাই মিলে এবং মুবতাদা, আর রাইসুন শব্দটা মুজাফ আর হাফলাতুন শব্দটা হচ্ছে মুজাফি ইলাই, মুজাফ এবং মুজাফি ইলাই প্রথম হলো মুবতাদা এবং দ্বিতীয় মুজাফ এবং মুজাফি ইলাই কবর, মুবতাদা এবং কবর মিলিয়া জুমলাই ইসমিয়া। তারপর শব্দটা হলো আল আসাদুল গাবাতি মালিকুল হাইওয়ান, আসাদুন শব্দটা সিংহ, আসাদুন শব্দটা হলো মুজাফ
আর গাবাতুন শব্দটা হলো মুজাফি ইলাই, মুজাফ মুজাফি ইলাই মিলিয়া মুবতাদা। তারপর মালিকুল হাইওয়ান, মালিকুল শব্দটা মুজাফ আল হাইওয়ান মুজাফি ইলাই, মুজাফ মুজাফি ইলাই মিলে কি হলো কবর। প্রথমটা হলো মুবতাদা, দ্বিতীয়টা হলো কবর, মুবতাদা কবর মিলে জুমলায়ে ইসমিয়া। লুগাতুনা খাইরাতুল লুগাত, লুগাতুনা এখানে লুগাতুন শব্দটা হলো মুজাফ আর না মুজাফি ইলাইহি, মুজাফ মুজাফি ইলাই কব মুবতাদা। আর খাইরুন শব্দটা আছে মুজাফ আর লুগাতুন শব্দটা আছে মুজাফি ইলাই। এখানে মুজাফ মুজাফি ইলাই মিলিয়া মুবতাদা, পরবর্তীতে মুজাফ মুজাফি ইলাই কবর, মুবতাদা কবর মিলিয়া জুমলায়ে ইসমিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা এই যে ফেইল ফাইল এবং হরফে জন মিলিয়ে যে বাক্যটি হয় সেই বাক্যটি পড়ব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা আজকের ক্লাসে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।